হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে একটা টুলস দেখাবো আপনাদেরকে, এটা দিয়ে প্রফেশনালভাবে হেয়ার স্টাইলিং করা যায়। প্রাইসটা ঠিক বলতে পারছি না, এটা বাইরে থেকে বাবা এনে দিয়েছিলেন। এটার সাথে তিনটা টুলস থাকে, আমি শুধুমাত্র রাউন্ড ব্রাশটা ইউজ করি। এটা ইউজ করা অনেক ইজি, জাস্ট ব্রাশটা করলেই চুল স্ট্রেট হয় আর ম্যানেজেবল হয়। আয়রন করলে চুলটা যেমন ফ্ল্যাট হয়ে থাকে, এটা দিয়ে চুলটা ফ্ল্যাট হবে না। ভলিউম হেয়ার যারা পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালো হবে। এই টুলসগুলো দিয়ে চুলটাকে ভলিউম স্ট্রেট ম্যানেজেবল করতে পারবেন। এটা চুলকে বেশি হার্ম করবে না, যাদের বেশি কোঁকড়ানো চুল এটা দিয়ে ম্যানেজেবল করা যাবে, কিন্তু ফুল ফ্ল্যাট স্ট্রেট হবে না। মেশিনটার সাথে টুলসগুলো কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। জাস্ট টুইস্ট করলেই, টুইস্ট করে টান দিলেই খোলা যাবে, আবার চাপ দিয়ে টুইস্ট করে চাপ দিয়ে লাগানো যাবে। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি কীভাবে এটা অ্যাডজাস্ট করেছি আবার খুলেছি। চিরুনিগুলো হচ্ছে মোটা প্লাস্টিকের, শক্ত, আর ভিতরে থাকে সিরামিকের, ভিতরেরটা গরম হয় অনেক। আর এটা 400 ওয়াটের, সিরামিকেরটা হয়তো ভালো, চুলের জন্য হার্মফুল একটু কম হয়। Oh,